100 গ্রাম সাদা তিল নিয়ে নিয়েছি বন্ধুরা, একটা নারকেল দুটুকরো করে নিয়েছি। আজকের আমি বানাবো তিলের নাড়ু। নারকেলটা কুড়ে নিলাম, 500 গ্রাম চিনি নিয়ে নিলাম। চিনিটা গুলে নিতে হবে, তাই জন্য আমি জল দিয়ে দিলাম। 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। চিনি গোলাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তার মধ্যে বন্ধুরা নারকেল কুড়াটা দিয়ে দিলাম। নারকেল গুঁড়োটা চিনির সাথে ভালো করে মেখে নেব। এরপরে যে তিলটা চিনি আর নারকেলের সাথে দিয়ে দিলাম, তিলটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এরপরে আমি ময়দাটা দিয়ে দেব। ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। এরপরে 500 গ্রামের একটা সুজির প্যাকেট নিয়ে নিলাম। সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা ভালো করে মেখে নিয়ে উপরে আমি অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দেব, দিয়ে গোল গোল করে লেচি বানাব। লেচিগুলো ছোট ছোট করে বানিয়ে নেব। লেচিগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা। এরপরে কোড়াটা আঁচের মধ্যে বসিয়ে দেব, দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে লেচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। এইটা খেতে ভালো লাগবে চা বা কফির সাথে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।